পরীক্ষা তো দূরের কথা এই মুহূর্তে অফলাইন ক্লাস করাতে চাইছে না শিক্ষকেরা কলেজ বিশ্ববিদ্যালয়ের কারণটা কি অ্যাকচুয়ালি কেন তারা এরকম চাইছে অফলাইনের পরিবর্তে অনলাইনে কেন ক্লাস চাইছে এ বাস্তবটা কি আর পরীক্ষা এই অফলাইনে কি তাহলে সম্ভব বাস্তবটা এই ভিডিওতে আজকে লিডিং নিউজ পেপার অনুযায়ী তুলে ধরো মুহূর্তে অফলাইন ক্লাসই কেন করাতে চাইছে না অফলাইন ক্লাসের পরিবর্তে কেন চাইছে অনলাইন ক্লাস লিডিং নিউজ পেপার কি বলছে কেন বলছে কোন কলেজের ক্ষেত্রে বলা হচ্ছে সমস্তটাই এক্সপ্লেন করব তো দেখে নাও লিড নিউজ এই মুহূর্তে কি বলছে করোনায় আক্রান্ত পাঁচ শিক্ষক কলেজের পাঁচজন জন অধ্যাপক করোনা পজিটিভ তাই দুটি বিভাগের অফলাইন ক্লাস বন্ধ করে চালু হলো অনলাইন ক্লাস ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবং কলেজের ঘটনার কথা স্বীকার করলেন কলেজের অধ্যক্ষ তপন দত্ত তিনি বলেন দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৬ নভেম্বর খুলেছে কলেজ সেই মতো আমরা সরকারি নির্দেশিকা মেনে কলেজ চালু করেছি ঠিকঠাক চলছিল হঠাৎ কলেজের সংস্কৃত এবং রসায়ন বিভাগের মোট পাঁচজন অধ্যাপক করোনা আক্রান্ত হয়েছেন তাই এই দুই বিভাগের অফলাইন ক্লাস বন্ধ করে অনলাইন ক্লাস চালু করতে হয়েছে তিনি বলেন আমরা সবাইকে নজরে রেখেছি কারোর কোনো সমস্যা হলেই চিকিৎসকের কাছে পাঠানো হবে যদি সংক্রমণ বাড়ে ভাবনা চিন্তা করতে হবে তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে আরও একটি কলেজে দুটো ডিপার্টমেন্টের তরফ থেকে পাঁচজন শিক্ষক কোভিড পজিটিভ ক্লাস বন্ধ অফলাইনে অনলাইনে এই মুহূর্তে ক্লাস হচ্ছে শুধুমাত্র কি একটা কলেজ আরও কি অনেক এরকম কলেজ রয়েছে যে ইনফরমেশন তোমাদের আমি দিয়েছি এই মুহূর্তে সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে সব সব থেকে বড় একটা প্রশ্ন রয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে অফলাইন ক্লাস করানো নিয়ে বহু সমস্যা হচ্ছে যেখানে কোন কলেজে দুটো শিফটে ক্লাস করানো হচ্ছে যেখানে সপ্তাহে একদিন ক্লাস করানো হচ্ছে তাও বিভিন্ন রকমের সমস্যা উঠেই আসছে বিভিন্ন কলেজের তরফ থেকে